এত বড় ধাক্কা বাংলার মানুষ নয় সারা ভারতবর্ষের মানুষকে দেওয়া মানে
প্রত্যেকটা মানুষ রাস্তায় দাঁড়িয়ে আন্দোলনটা করেছিল বাংলায়। আজ আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশ অনুসারে আমার জেলা সভাপতি, তিনি দক্ষ সংগঠক, একদম সম্মানীয় শ্রদ্ধেয় আমাদের অভিভাবক, আর যেখানেই আমরা যাই না কেন, যেখানেই যাই সেখানে যে রাজ্যেই যাই না কেন, অনুব্রত মন্ডলের নাম এসে মুখটা গর্বে ভরে যায়। তিনি সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি, বাংলায় তার নাম, তার অনুকরণ সারা ভারতবর্ষে আমার মনে হয় কেউ আসবে না, কারণ তিনি এত বড় মনের মানুষ যে তার সঙ্গে দলটা করে আজকে আমরা গর্বিত। তাতে যদি আমার রক্তের রাস্তায় শহীদ হয়ে যায় তাও বলবো যে একজন সৎ নেতার সঙ্গে দলটা করে আমরা প্রাণ বলিদান দিয়েছি, আর এই আন্দোলনকারী থাকবে আমরা রাস্তায় দাঁড়িয়ে, আর তার জন্য তাকে সামনে রেখে আমরা লড়াই করে যাবো। আমাদের এটা প্রতিজ্ঞা, শুধু আজকে নয়, আগামীকাল আছে। রেল বেসরকারীকরণের জন্য আমরা প্রতি অর্থ অধিক অবস্থান করবো, এরপরে আছে যে সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক, এর সেগুলো করবো, প্রত্যেকটা কর্মসূচি আমরা দেখিয়ে দেবো যে বাংলার মানুষ একটা হয়ে আন্দোলন করছে। আজকে গরিব মানুষের যাত্রা ছিল ট্রেন, সেই ট্রেনটা পর্যন্ত আজকে মানুষের জন্য, যারা গরিব মানুষ আজকে এই মহামারীতে তারা সেই সুযোগ সুবিধা পায়নি, রাস্তায় প্রাণ হারিয়েছে, লক্ষ লক্ষ বাঙালি মানুষ রাস্তায় প্রাণ হারিয়ে দিয়েছে, বলিদান করেছে, তাদের খেতে পায়নি, রাস্তায় হাঁটতে পারে না, রাস্তায় মৃত্যু হয়েছে, রাস্তায় তাদেরকে দাহ করা হয়েছে, এরকম নজির আছে যে এই মহামারীর সময়ে এই সরকার যে নোংরামি শুরু করেছে এটা কিন্তু জঘন্য একটা নোংরামি। আমরা চেষ্টা করবো আগামী দিনে শুধু বিধানসভায় নয়, 294 নয়, 42টা আসনে জিতিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুব্রত মন্ডলের নেতৃত্বে বাংলার থেকে আগামী দিনে দিশা দিয়ে ভারতবর্ষকে, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, সেই নেত্রীর সঙ্গে আমরা আছি। এটাই ধন্যবাদ।